বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা প্রফুল্ল। প্রভাতে উঠিয়া প্রফুল্ল ভাবিল, এখন কি করি, কোথায় যাই? এ নিবিড় জঙ্গল তো থাকিবার স্থান নয়, এখানে একা থাকিব কি প্রকারই? যাইবা কোথায়? বাড়ি ফিরিয়া যাইব, আবার ডাকাইতে ধরিয়া লইয়া যাইবে। আর যেখানে যাই এ থনগুলি লইয়া যাই কি প্রকারে? লোক দিয়া বহিয়ে লইয়ে গেলি জানাজানি হইবি, চোর ডাকাইতে তাড়িয়া লইবে, লোকই বা পাইব কোথায়? যাহাকে পাইব তাহাকেই বা বিশ্বাস কি? আমাকে মারিয়া ফেলিয়া টাকাগুলি কাড়িয়া লইতে কতক্ষণ? এই ধনরাশের লোভ কি সম্বরণ করিবে? প্রফুল্ল অনেক বেলা অবধি ভাবিল, শেষে সিদ্ধান্ত এই হইল, অদৃষ্টে যাহাই হোক দারিদ্র দুঃখ আর সহ্য করিতে পারিব না, এইখানেই থাকিব। আমার পক্ষে দুর্গাপুরে আর এই জঙ্গলে তফাত কি? সেখানেও আমাকে তাকাইতে ধরিয়া লইয়া যাইতেছিল, এখানেও না হয় তাই করিবে। এই রূপ মনস্থির করিয়া প্রফুল্ল গৃহকর্মে প্রবৃত্ত হইল। ঘরদ্বার পরিষ্কার করিল, গরুর সেবা করিল, শেষ রন্ধনের উদ্যোগ। রাঁধবে কি? হাঁড়ি কাঠ চাল ডাল সকলেরই অভাব। প্রফুল্ল একটি মোহর লইয়া হাটের সন্ধান বাহির হইল। এ জঙ্গলে হাট কোথায়? প্রফুল্ল ভাবিল, সন্ধান করিয়া লইব। জঙ্গলে পথের রেখা আছে, প্রফুল্ল সেই রেখা ধরিয়া চলিল। যাইতে যাইতে নিবিড় জঙ্গলের ভিতর এক ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হইল। ব্রাহ্মণের গায়ে নামাবলি, কপালে ফোঁটা, মাথা কামানো। ব্রাহ্মণ দেখিতে গৌরববর্ণ, অতিশয় সুপুরুষ, বয়স বড় বেশি নয়। ব্রাহ্মণ প্রফুল্লকে দেখিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কোথা যাইবে মা? আমি হাটে যাইব। এদিকে হাটের পথ কোথা? তবে কোন দিকে? তুমি কোথা হইতে আসিতেছো? এই জঙ্গল হইতে। এই জঙ্গলে তোমার বাস? হ্যাঁ। তবে তুমি হাটের পথ চেনো না? আমি নতুন আসিয়াছি। এ বনে কেহ ইচ্ছাপূর্বক আসে না, তুমি কেন আসিলে? আমাকে হাটের পথ বলিয়া দিন। হাট এক বেলার পথ, তুমি একা যাইতে পারিবে না, চোর ডাকাইতে বড় ভয়। তোমার আর কে আছে? আর কেহ নাই। ব্রাহ্মণ অনেকক্ষণ ধরিয়া প্রফুল্লের মুখপানে চাহিয়া দেখিল, মনে মনে বলিল, এ বালিকা সুলক্ষণযুক্ত, ভালো দেখা যাক ব্যাপারটা কি। প্রকাশ্যে বলিল, তুমি একা হাটে যাইও না, বিপদে পড়িবে। এইখানে আমার একখানা দোকান আছে, যদি ইচ্ছা হয় তবে সেখান হইতে চাল ডাল কিনিতে পারো। প্রফুল্ল বলিল, কে হইলে ভালো হয়, কিন্তু আপনাকে তো ব্রাহ্মণ পণ্ডিতের মতো দেখিতেছি। ব্রাহ্মণ পণ্ডিত অনেক রকমের আছে, বাছা তুমি আমার সঙ্গে এসো। গিয়া ব্রাহ্মণ প্রফুল্লকে সঙ্গে করিয়া আরো নিবিড়তর জঙ্গলের মধ্যে প্রবেশ করিল। প্রফুল্লের একটু ভয় করিতে লাগিল, কিন্তু এ বনে কোথায় বা ভয় নাই। দেখিল সেখানে একখানি কুটির আছে, তালা চাবি বন্ধ, কেউ নাই। ব্রাহ্মণ তালা চাবি খুলিল, প্রফুল্ল দেখিল দোকান নাই, তবে হাঁড়ি কলসি চাল ডাল নুন তেল যথেষ্ট আছে। ব্রাহ্মণ বলিল, তুমি যাহা একা বহিয়া লইয়া যাইতে পারো লইয়া যাও। প্রফুল্ল মোহর দেখাইল, ব্রাহ্মণ তাহা দেখিয়া ফিরাইয়া দিল, বলিল, মোহর ভাঙাইয়া দি, এত টাকা আমার কাছে নাই, চলো তোমার সঙ্গে তোমার ঘরে যাই,
তুমি সেইখানে আমাকে পয়সা দিও। ঘরেও আমার পয়সা নাই। সবই মোহর। তা হোক, তোমার ঘর চিনিয়া আসি। যখন তোমার হাতে পয়সা হইবে তখন আমায় দিও, আমি গিয়া নিয়ে আসিব। এখন সবই মোহর কথাটা প্রফুল্লের কানে ভালো লাগিল না। প্রফুল্ল বুঝল যে এ চতুর ব্রাহ্মণ বুঝিয়াছে যে প্রফুল্লের অনেক মোহর আছে, আর সেই লোভেই তাহার বাড়ি দেখিতে যাইতে চাহিতেছে। প্রফুল্ল জিনিসপত্র যা লইয়াছিল তাহা রাখিল, বলিল, আমাকে হাটেই যাইতে হইবে। ব্রাহ্মণ হাসিল, বলিল, মা মনে করিতেছ আমি তোমার বাড়ি চিনিয়া আসিলে তোমার মোহরগুলি চুরি করিয়া লইব? তা তুমি কি মনে করিয়াছ, হাটে গেলে আমাকে এড়াইতে পারিবে? আমি তোমার সঙ্গ না ছাড়িলে তুমি ছাড়িবে কি প্রকারে? সর্বনাশ! প্রফুল্লের গা কাঁপিতে লাগিল। ব্রাহ্মণ বলিল, তোমার সঙ্গে আমি প্রতারণা করিব না। আমাকে ব্রাহ্মণ পণ্ডিত মনে করো আর যাই মনে করো, আমি ডাকাইতের সর্দার, আমার নাম ভবানী পাঠক। প্রফুল্ল স্পন্দহীন। ভবানী পাঠকের নাম সে দুর্গাপুরে শুনিয়া ছিল। ভবানী পাঠক বিখ্যাত দস্যু, তাহার ভয়ে বরেন্দ্রভূমি কম্পমান। প্রফুল্লের বাক্য স্ফূর্তি হইল না। ভবানী বলিল, বিশ্বাস না হয় প্রত্যক্ষ দেখো। এই বলিয়া ভবানী ঘরের ভিতর হইতে একটা নাকাড়া বা ডামামা বাহির করিয়া তাহাকে গোটাকয়ের ঘা দিল। মুহূর্তের মধ্যে জন 50-60 কালন্তক জমির মতো জোয়ান লাঠি সরকি লইয়া উপস্থিত হইল। তাহারা ভবানীকে জিজ্ঞাসা করিল, কি আজ্ঞা হয়? ভবানী বলিল, এই বালিকাকে তোমরা চিনিয়া রাখো, ইহাকে আমি মা বলিয়াছি, ইহাকে তোমরা সকলে মা বলিবে এবং মার মতো দেখিবে। তোমার ইহার কোন অনিষ্ট করিবে না, আর কাহকেও করিতে দিবে না। এখন তোমরা বিদায় হও। এই বলিবা মাত্র সেই দস্যুদল মুহূর্তের মধ্যে অন্তর্হিত হইল। প্রফুল্ল বড় বিস্মিত হইল। প্রফুল্ল স্থির বুদ্ধি একেবারেই বুঝিল যে ইহার শরণাগত হওয়া ভিন্ন উপায় নাই। বলিল, চলুন আপনাকে আমার বাড়ি দেখাইতেছি।